ফের কটাক্ষের শিকার বিখ্যাত বলিউড প্রযোজক করণ জোহর। সম্প্রতি মুক্তি পেল স্টুডেন্ট অব দ্য ইয়ার টু এর ফার্স্ট লুক, তবে তাতে প্রশংসার থেকে বেশি কটাক্ষ মিলল করণ জোহরের ভাগ্যে। ছবিতে ট্রাইগার শ্রফ ও চ্যাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকে নেওয়ার জন্যই এই কটাক্ষের শিকার হতে হয় তাকে। নেপটোজিমের বিরুদ্ধে নানা ট্রোলে ভরে ওঠে তার কমেন্ট বক্স, তবে তাতে কোনো প্রতিক্রিয়া মেলেনি করণের। সিনেমাটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে বলে সূত্রের খবর।